একজন যুবক, আমি আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহকে প্রচণ্ড ভয় করি, আমার মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আবার কিছুদিন পরে গুনাহ হয়, এই গুনাহ সম্পর্কে আল্লাহ এবং আমি ছাড়া কেউ জানেন না, আমাকে শাসন করার মতো আমি ছাড়া আর কেউ নেই, আমি রোজা রেখেও গুনাহ থেকে বাঁচতে পারছি না, আমার মনে হচ্ছে নিজে হয়তো শারীরিকভাবে আঘাত করলে গুনাহ থেকে বাঁচতে পারবো, এখন আমার কী করণীয়, আমার বাসায় দিনই পরিবেশ নাই, তাই বিয়েও করতে পারছি না, চাই না স্ত্রীকে ফিতনায় ফেলতে। ভাই, এ ধরনের অনুতাপ এটা তো ইতিবাচক দিক, যে একজন মানুষ, একজন যুবক, তিনি গুনাহে লিপ্ত হওয়ার পর তার ভিতরে অনুতাপ আসছে, আফসোস আসছে, আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো একটা দিক। তো এই গুনাহ থেকে বাঁচার জন্য প্রথমত, এই ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য কিছু স্টেপ নিতে হয়, এর ভিতরে একটা স্টেপ হলো নির্জনতা পরিহার করা, যত বেশি সম্ভব একাকিত্ব কখনো যেন না হয় রুমে, কক্ষে, বাসা, এটা খেয়াল রাখতে হবে, তাহলে এ জাতীয় গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে। দ্বিতীয়ত হলো যে এ ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহের জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে হবে, বাবা মা তারা বোঝেন না, তাহলে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে, এমনকি যদি প্রাপ্তবয়স্ক হয়, নিজের উপার্জন থাকে, বাবা মা না বুঝলেও গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ নেওয়া যাবে, তবে নিজের স্বাভাবিক অবস্থা কোনো দক্ষ বিচক্ষণ একজন আলেমের বা একাধিক আলেমের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিলে সেটা অনেক বেশি সঠিক সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব গুনাহে লিপ্ত হওয়া থেকে বাঁচার জন্য বিবাহ হলো মূল সমাধানের পথ, সেজন্য উপার্জন করা, উপার্জনের একটা রাস্তা শুরু করে দেওয়া, এগুলো খুব বেশি জরুরি। আর এই জাতীয় গুনাহগুলো সাধারণত বেকারত্ব থেকে অনেকখানি আসে, এই জন্য নিজেকে এঙ্গেজ করে ফেলা, ব্যস্ত করে ফেলা, সারাক্ষণ কাজের মধ্যে থাকা, একটা টাইট শিডিউলের মধ্যে থাকা, এটা সহজ হয়। এর বাইরে আল্লাহ তাআলা নেককার বান্দা, আমলওয়ালা মানুষগুলোর সাহাবত এবং তাদের সান্নিধ্যে থাকলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়। আর গুনাহের যে মাধ্যম উপকরণ আছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, স্মার্টফোন, আজেবাজে জিনিস চোখে আসলে সেগুলো থেকে গুনাহের যে আগ্রহ তৈরি হয় সেগুলো থেকে নিজেকে দূরে রাখা, এবং মোবাইল সেল করে দেওয়া, বাটন ফোনে চলে আসা, সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ডিলিট করে ফেলা, এরকম কিছু হার্ড ডিসিশন নিতে হয়, আপনি নিজেকে আঘাত করার দরকার নেই, এই কাজগুলো করেন, দেখবেন আপনার বাঁচা সহজ হবে, সেই সাথে আল্লাহ তাআলার কাছে চোখের পাখানে দোয়াও করবেন। আমি তামজিদ, বয়স 10 বছর, মা বাবার অবাধ্য হলে কী হয়? মা বাবার অবাধ্য হলে শয়তান খুশি হয়। তুমি তামজিদ ছোট মানুষ, শয়তানের সাথে আমাদের লড়াই চলে, আমরা জান্নাতে যেতে চাই, শয়তান জাহান্নামে নিতে চায়, তাহলে এই কম্পিটিশন টানাটানি লড়াই চলতে থাকে। এখন তুমি তোমার মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো, রাগারাগি করো, তাহলে খুশি হবে কে? শয়তান। কারণ তুমি শয়তানের দলে গেলে শয়তান তোমাকে জাহান্নামে নিতে পারবে, ক্ষতিগ্রস্ত করতে পারবে, আর দুনিয়াতেও তোমার ক্ষতি হবে। মা বাবা সবসময় সন্তানদের ভালো চান, এই জন্য মা বাবার নির্দেশ মানার ভিতরেই কল্যাণ আছে। আমাদের আল্লাহ খুশি হন মা বাবার কথা মেনে চললে, মা বাবার কথা মানার ভিতরে মানুষের দুনিয়াতেও লাভ হয়, আল্লাহর কাছে গেলেও লাভ হয়, আর না মানলে তারা ক্ষতিগ্রস্ত হয়। পৃথিবীতে কোনো ছেলে মেয়ে মা বাবার সাথে বেয়াদবি করে, মা বেয়াদবি করে মা বাবার অবাধ্যে সফল হয়ে গেছে, এরকম দেখানো কঠিন হবে, তবে হাজারো মসজিদ দেখানো যাবে যে মা বাবা বাধ্যগত থেকে বাহ্যিকভাবে কষ্ট হলেও সে চূড়ান্ত সফলতা অর্জন করেছে। যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন, কষ্ট করে মানুষ করেছেন, ছোটবেলা থেকে কত কষ্ট আমাদের জন্য করেন, আমার বিবেকের দাবি তার কথা মেনে চলা, তার অবাধ্য হলে সেটা তার বেশিটা হলো বিবেক বিরুদ্ধ কাজ। একটা মানুষ আমার উপকার করলো, আমি তার সাথে বেয়াদবি করলাম, আমি তার কথা শুনলাম না, এটা সেরকম অযৌক্তিক, ঠিক মা বাবার সাথে কথা না শোনা এটাও অযৌক্তিক কাজ।